ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। ভোরে সাধুয়াটি মোড়ে এই দুর্ঘটনা হয়। নিহতরা হল ফরিদপুর জেলার সালতা থানার বড় কাউনিয়া আনিসুর রহমান এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুক মাতুপর। তারা ফরিদপুরের সাঁওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল। পুলিশ জানায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালক সহ চারজন। পথে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মিনি ট্রাকটি। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়।